আজকে তাদের মতন মূর্খ পৃথিবীতে আর কেউ নেই। তারা লাদেন আর সাদ্দাম হোসেনের দিকে চেয়ে ঘুরপাক খাচ্ছে। লাদেন সাদ্দামের সঙ্গে লড়াই নয়, পৃথিবীতে ব্রিটিশ এবং আমেরিকার বিরুদ্ধে আজাদিনের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সেখানে আজকে ওই বুশ আর ব্লেয়ার তারা আজকে কাঠগড়ায় জোড়া পাঠার মতন ধরা পড়েছে। আর ভারতবর্ষের রাজনীতিতে যে দুটি কংগ্রেস এবং কমিউনিস্ট যারা একসঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের বিরোধিতা করেছে এবং যাদের পেট থেকে জন্মানো বাকি রাজনৈতিক দলগুলো এখন অব্দি ভারত সরকার ভারত সরকার বলে চেঁচিয়ে যাচ্ছে, আজকে সেই দুজনেও ধরা পড়ে গেছে এক হাঁড়ি কাটে। পারাবার কোনো উপায় নেই, কোনো রাজনৈতিক দল গিয়ে এদের আর বাঁচাবে না। ওই যেখানে বসেছে বসিতে ওইখানে বসে থেকেই শেষ হয়ে যেতে হবে। পরিণাম চোখের সামনে দেখতে পাবে। সোনমারি আশ্রমে নেতাজি জওয়াহরলালের কাছ থেকে টেলিগ্রাম করেছিলেন, কাম অ্যান্ড মিট মি, আমেরিকার সঙ্গে তোমার এশিয়ার সরাসরি যুদ্ধ হচ্ছে ভিয়েতনামকে কেন্দ্র করে 1960। জওয়াহরলালরা যাননি, মারবার জন্য লোক পাঠিয়েছিলেন। তখন নেতাজি বলেছিলেন যে আমার এই সরকারকে ধ্বংস করবার কোনো রকম কোনো ইচ্ছা নাই, এই নিজের গতিতে একদিন আসবে যেদিন ধ্বংস হয়ে যাবে, সরকার থাকবে না, সেদিন ভারতবর্ষের কোটি কোটি মানুষের জন্য যা করার দরকার আমাকে এখন থেকেই তো আলাদাভাবে করতে হচ্ছে। এটা সোনমারি থেকে নেতাজি ঘোষণা করেছিলেন। আজকে দেখুন, আজকে তাদের কোনো বিরোধী নেই, প্রতিপক্ষ নেই, কিন্তু দেখবেন কীভাবে কেন্দ্রের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, অন্যান্য সরকার এবং ভারত সরকার আর পাকিস্তান সরকার কীভাবে ওই 110 তলা দুটো বাড়ির মতন ধুলো হয়ে গেছে, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তার কারণে এদের কোনো ভিত্তি নেই। আমি একটু সেই ইতিহাসের উপরে একটু আলোকপাত করব, তার কারণ আগামীটাতে চোখের সামনে দেখতে পাবো। আগামী দিন থেকে বা তার পর থেকে রোজই ঘটনা এখন সেই দিকে গতি নিচ্ছে যেখানে গিয়ে ইতিহাসটা অতীত হয়ে যাবে। আর নেতাজি আজাদিনের কর্মকাণ্ড সারা পৃথিবীতে যে পরিবর্তন ঘটাচ্ছে সেই পরিবর্তনটাই ক্রমশ সেখানে ফুটে উঠতে যাচ্ছে সর্বত্র সর্বব্যাপী। তা সেই ফাঁকেতে আমি আমাদের নিজেদের ছেলেপুলেদের জন্যে এবং এই সমস্ত যে সমস্ত অজ্ঞান মানুষ এখনও ভারত সরকার রাজনীতি করছেন বা স্বাধীনতা বলে চেঁচাচ্ছেন যেসব বুদ্ধিজীবী এখনও, তাদের সামনে আমি ভারত সরকার তথা এদের সংবিধান বা এই ব্যাপারটার সম্পর্কে কতগুলো খোলা কথা একটু বলবো। এটা অনুধাবন করবে, তার কারণে এর জবাব দেওয়ার ক্ষমতা এদের কারণ নাই যারা এটাকে স্বীকার করছে। প্রথম কথাই হচ্ছে ভারত বিভাজন কি করে হলো, দেশ ভাগটা কারা করলো, কিভাবে হলো, দেশের লোক কি তারা ভাগ করে নিয়েছে নিজেরা না, তাহলে কি করে ভারত সরকার আর পাকিস্তান সরকার তৈরি হলো কি করে, ইতিহাস কি বলছে, এটা সেই জায়গাটা আসার দরকার। কেন এটা ইতিহাসের ব্যাপার, এখানে এড়িয়ে গেলে তো চলবে না, যে চোখ বুঝিয়ে বল যে বললাম যে গায়ে ঘুম মাগলে সেখানে জমে ছাড়বে না। তো কাজে ভারত সরকার পাকিস্তান সরকার কারা তৈরি করলো, কিভাবে তৈরি হলো, এবার ইতিহাস খুলি। ইতিহাস খুলে সেখানে চার্টার অফ ইন্ডিপেন্ডেন্সে দেখা যাচ্ছে 1946 সালে ব্রিটিশ পার্লামেন্ট আইন বলে ভারতবর্ষকে দুটি করজ রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে। করজ রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র বলে কোনো জায়গার উল্লেখ নাই। ডমিনিয়ন, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কর দেবে এবং ব্রিটিশ গভর্নমেন্টের শর্ত মেনে চলবে, এরকম দুটি করজ রাষ্ট্র তৈরি করছে ব্রিটিশ পার্লামেন্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ পাকিস্তান তৈরি করছে ব্রিটিশ পার্লামেন্ট। ইংরেজের তৈরি হচ্ছে এই ভারত সরকার আর পাকিস্তান সরকার। এবং ভারত সরকারের ক্ষেত্রে সেখানে লেখা হল যে ক্ষমতা জওহরলাল নেহরুর হাতে হস্তান্তরিত করা হইল, জনসাধারণের হাতে নয়, ভারত সরকারের হাতে নয়, একটি ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে কতগুলি শর্তে, যেগুলি 1999 সালের আগে প্রকাশিত হইবে না। তার মানে এই যে যতই সরকার যাই হোক, যায় যে মন্ত্রগুষ্ঠী শপথ পড়ে, সে ওই জওহরলালের চরণামৃত একবার করে তাকে খেয়ে নিতে হবে। তার কারণ ব্রিটিশের সঙ্গে যে চুক্তি হয়েছিল যে এইভাবে ভারত সরকারকে চালাতে হবে, সেই থেকে মেনে নিয়ে তারপরে গদিতে বসে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন। এ হচ্ছে প্রথম ধাপ।
ভারত সরকার এবং পাকিস্তান সরকার। তারপরের ধাপ হচ্ছে 15ই আগস্ট স্বাধীন ভারত সরকারের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কে করল, কে করল, কারা করল, জবাব তো দিতে হবে, চুপচাপ বসে থাকলে তো চলবে না। ছেলেরাও জানছে, দেশের লোকও জানছে যে যারা 15ই আগস্ট পালন করছে, যারা স্বাধীন সরকার বলছে, তাদের কাছে জবাব দিতে হবে। চুপ করে বসে থাকলে হবে না, যে ওর ইতিহাসে লেখা রয়েছে ওই ইতিহাসে লেখা টেকা নয়, জবাব দিতে হবে। সেখানে গিয়ে দেখা যাবে ইংল্যান্ডের সেই সময়ের রাজা জর্জ, তিনি জওহরলালকে সই করে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রধানমন্ত্রীত্বের পদে। অদ্ভুত কথা, দারুণ, প্রচণ্ড স্বাধীনতা একবারেতে, যা এই রাজনৈতিক দলগুলো আমাদের ঘাড়েতে চাপিয়ে দিয়েছে, একটা মৃতদেহ, একটা গলিত সব ভারত সরকারের নামে। জওহরলালকে প্রধানমন্ত্রী বানাচ্ছে ইংল্যান্ডের রাজা, এ হচ্ছে দ্বিতীয় এই স্বাধীন ভারত সরকারের সম্পর্কে কথা। তৃতীয় কথা, ভারত সরকার যে স্বাধীন হল, তার গভর্নর জেনারেল রাষ্ট্রপ্রধান কে ছিলেন? একটা স্বাধীন দেশ তৈরি হচ্ছে তো তার চাকরি রাষ্ট্রপ্রধান থাকবে, রাষ্ট্রপ্রধানের নাম কি? বইয়েতে দেওয়া হচ্ছে না, কেঁচো করতে সাত বেড়েই যাবে, কিন্তু রাষ্ট্রপ্রধান তো একদিন ছিলেন, তার নাম হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। সে ভদ্রলোক কে? ভারতবর্ষের কোনো লোক? কংগ্রেসের কোনো নেতা? গান্ধীজির থেকেও বড় কেউ কিছু না। লর্ড মাউন্টব্যাটেন হচ্ছেন সেই ব্যক্তি যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন এবং আমেরিকার সেনাবাহিনীর প্রধান ছিলেন, এবং যার সঙ্গে লড়াইয়ে আগামী ভবিষ্যৎ 24,000 সৈনিক জীবন দিয়েছে ভারতবর্ষের মাটিতে। তার মধ্যে 350 ছেলেও ছিল যারা মাইন বেঁধে কয়েকশো ব্রিটিশ ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে, সেই মাউন্টব্যাটেন। এবং যে মাউন্টব্যাটেন হচ্ছেন যাকে ভারতবর্ষে পাঠানো হয়েছিল কসাইয়ের কাজ করতে, অর্থাৎ দেশ ভাগ করতে, জেনে শুনে লক্ষ লক্ষ মানুষকে উদ্বাস্তু করতে, হত্যা করতে, রক্তের বন্যা বইয়ে, বিভীষিকা বইয়ে এখানে ভারত পাকিস্তান তৈরি করতে, মাউন্টব্যাটেন হচ্ছেন সেই ব্যক্তি। যারা নিজেদের ভারতীয় নাগরিক বলে জানেন বা মনে করেন, তারা জেনে রাখবে যে তাদের কপালে একটা করে মাউন্টব্যাটেনের বুকের ছাপ মারা রয়েছে, যে ছাপের কালিটা হচ্ছে ভারতবাসীর রক্ত। সে হচ্ছে ভারত সরকার যারা বলছে, তাদের একটু ভালো করে জেনে রাখার দরকার যে মাউন্টব্যাটেনের বুটের ছাপ কপালে নিয়ে তারা ভারত সরকারকে স্বাধীন সরকার বলে, আর আমাদের ছেলেগুলিদের সাধারণ মানুষ যারা কিছু জানে না তাদের ঘাড়ে চাপিয়ে রাখার ব্যবস্থা করছে। এবারে আসুন এই মাউন্টব্যাটেনের অনবদ্য কীর্তি, দেশভাগ সম্পর্কে আমরা আরেকটু কিছু জানি। আমরা জানি যে আমরা হিন্দু মুসলমান খুব বাজে লোক, সেখানে যে আমরা এমন মারামারি কাটাকাটি করতে আরম্ভ করলাম যে যার ফলে যে আমাদের বাঁচাবার জন্য সদাশয় ইংরেজ বাহাদুর সেখানে দেশ ভাগ করে দিতে বাধ্য হলেন, এখনো আমরা তাই মনে করি। এবং সেই হিসেবে আমরা হিন্দু মুসলমানের ভিতরে সেইরকম চোখেই আমরা দেখি এখনো রাজনৈতিক দল যে কোনো নানা অচিলায় পাকিস্তান এবং ভারত একটু লড়াই লাগিয়ে দিতে পারলে, একটু ঘটাগতি করতে পারলে, তারা জানেন ব্যাস এবারে সব জায়গায় এবারে হিন্দু মুসলমানটা একটু গাভরম হয়ে যাবে, তাহলে ততদিন দেশ ভাগটা বজায় রাখার পক্ষে খুব সুবিধে। যার জন্য বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, নাসিমারায়রা বলে না হলে বর্ডার উঠে যাচ্ছিল 8ই ডিসেম্বর থেকে, এরকম একটা ঘটনা। এবার সেটাও ভালো করে জেনে নিই যে দেশ ভাগের সিদ্ধান্ত 47 সালের ভারতবর্ষে হয়নি, হিন্দু মুসলমানের দাঙ্গার জন্য হয়নি, দেশভাগের সিদ্ধান্ত হয়েছিল 1946 সালে সিঙ্গাপুরে। মাউন্টব্যাটেনকে যখন গভর্নর জেনারেল করে পাঠানো হচ্ছে, তখন আমাদের এই ভারতবর্ষের সৈনিকরা তারা জানিয়ে দিয়েছিল ব্রিটিশ সেনাপতি অখিলেশকে যে আজাদীর ফৌজের যদি কারো বিচারকের শাস্তি হয় তাহলে এদেশ থেকে কোনো ইংরেজের জীবিত বেঁচে যাওয়া মুশকিল হয়ে যাবে। এই কথা শুনে অখিলেশ তখন ব্রিটিশ গভর্নমেন্টকে এবং রাজাকে জানিয়েছিলেন যে আমরা ব্যবসা করতে এসে রাজত্ব দখল করেছিলাম, কিন্তু সেনাবাহিনীর আনুগত্যে চিড় খেয়েছি, আমাদের এই রাজত্ব বজায় রাখা সম্ভব নয়, অতএব এমন একটা ব্যবস্থা করুন যাতে আমাদের ব্যবসায়িক স্বার্থ বজায় রেখে আমরা ইংরেজরা এখানে গিয়ে যান প্রাণ নিয়ে আমরা ফিরে যেতে পারি। এবং তারপরে
মাউন্টব্যাটেনকে পাঠানো হলো দেশভাগ করে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁচিয়ে, সেখানে ইংরেজের ব্যবসায়িক স্বার্থ বজায় রেখে ইংরেজদের নিরাপদে ভারতবর্ষকে নিয়ে যাওয়ার জন্য। তো সে মাউন্টব্যাটেন এসেই কিন্তু ভারতবর্ষ দিল্লিতে এলেন না, বা লর্ড ওয়াভেলের কাছ থেকে গভর্নর জেনারেলের দায়িত্ব গ্রহণ করলেন না, সিডিয়ে চলে গেলেন সিঙ্গাপুর। সেখানে তার ক্যাম্প পড়ল, আজাদ ইন্ডিয়ার হেডকোয়ার্টার হয়েছিল সিঙ্গাপুরে, এবং সমুদ্রের ধারে নেতাজি ওখান থেকে অন্তর্ধানের আগে আজাদী ফৌজের সৈনিকদের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদি করিয়েছিলেন। তার কিছু দূরেই মাউন্টব্যাটেনের ক্যাম্প পড়েছিল। ভারতবর্ষ থেকে গোপনে নিয়ে যাওয়া হয়েছিল জওহরলাল নেহরুকে ভূপালের নবাবের ব্যক্তিগত প্লেনে করে। প্লেন চালিয়ে নিয়ে গেছিলেন বিজু পটনায়ক। মাউন্টব্যাটেনের সঙ্গে দুটি প্রশ্নের ভিতরে থেকে দেশভাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছিল। প্রথম প্রশ্ন মাউন্টব্যাটেন করেছিলেন জওহরলালকে যে আমার গোয়েন্দা দপ্তর এমন কোনো রিপোর্ট দেয়নি যাতে করে বলা যেতে পারে সুভাষ বোস মারা গেছে বা ফিরে আসবে না। যদি দেশভাগ না হয়, সুভাষ বোস যদি ফিরে আসে, তাহলে দেশের লোক কাকে নেতা বলে মানবে, তোমাকে না সুভাষ বোসকে? জওহরলাল কোনো উত্তর দেননি। এবার দ্বিতীয় প্রশ্ন মাউন্টব্যাটেন করছেন, যদি দেশভাগ না হয়, ভারতবর্ষের রাজনৈতিক নেতৃত্ব কোন প্রদেশ বা কোন জাতির হাতে থাকবে? অবিভক্ত বাংলা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম প্রদেশ, এবং ভারতবর্ষের রাজনীতিতে বাংলা এবং বাঙালির ভূমিকা ছিল অনস্বীকার্য। অতএব জওহরলাল হিন্দিভাষীর প্রাধান্য বজায় করতে গিয়ে বাংলা ভাগে রাজি হয়ে গেলেন। এই হচ্ছে আমাদের দেশ বিভাগের ইতি কথা। পার্লামেন্টের রেকর্ড খুলুন, 1978 সালের বহরমপুরের এমপি শশাঙ্ক শেখর সান্যাল পার্লামেন্টে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছিলেন। পার্লামেন্টের কোনো এমপি কেউ তার বিরোধিতা করেননি, অথবা সেখানে দিয়ে কথা ওঠেনি যে পার্লামেন্টের রেকর্ড থেকে এই কথাটা বাদ দেওয়া হোক। তাহলে এর উপর দাঁড়িয়ে যারা ভারত সরকার জিন্দাবাদ করছেন, তারা একটুখানি ভেবে দেখবেন যে তারা আগুন নিয়ে খেলা করছেন। এবারে আমি আসবো এদের বাইবেল, কোরআন, গীতার মতন পবিত্র ভারতীয় সংবিধান নিয়ে। ভারতীয় সংবিধান একটা জাতির পবিত্রতম জিনিস, হ্যাঁ, যার বিরোধিতা করা ভীষণ অন্যায় ইত্যাদি ইত্যাদি। এবার এই সংবিধানের চেহারাটা কীরকম দেখা যাক, এবং এর সঙ্গে আমাদের সম্পর্ক যায় কতটা, আদৌ আমরা এই সংবিধানকে মেনে চলতে পারি কি পারি না, এগুলো আমাদের দেখবার দরকার রয়েছে। তার কারণ রাজনৈতিক দলের উবে যাওয়া, ভারত সরকারের উবে যাওয়ার সঙ্গে সঙ্গে এই আইন কানুনগুলো কিন্তু উবে যাবে, থাকবে না। তো কাজে আমাদের জেনে রাখার দরকার যে সংবিধান ব্যাপারটা কি। যে কোনো দেশ লড়াই করেই হোক, বিপ্লব করেই হোক, স্বাধীন হলে তার নতুন ব্যবস্থার জন্য যে আইন কানুনের দরকার, কয়েকজন লোককে নিয়ে আগে সেটা তৈরি করা হয়। তৈরি করার পর সাধারণ মানুষকে সেটা জানানো হবে, লেখাপড়া জানে না তাদের কানে শোনাতে হবে, হ্যাঁ, যেখানে কাগজে দিতে হবে, বিভিন্নভাবে তার প্রচার করতে হবে, তার উপরে দেশের বিভিন্ন মানুষ তাদের মন্তব্য করবে যে আইনটার এই পরিবর্তন হওয়ার দরকার, এর সঙ্গে এটা বাদ গেছে, এটা যোগ হওয়ার দরকার, সেই সব নিয়ে এবার সেই সংবিধানকে গণভোটে দিতে হবে। অর্থাৎ আমাদের সম্মতির জন্য দিতে হবে, গণতান্ত্রিক সংবিধান, আমরাই হচ্ছি মালিক দেশের বলা হচ্ছে। তো কাজে আমি জানবো না, আমার সম্মতি থাকবে না, সেটা আইন হয়ে যাবে, আমার ঘাড়ে চাপবে, এটা কোনোদিন হতে পারে না পৃথিবীর নিয়ম। ভারতবর্ষের সংবিধানের কোনো গণভোট হয়নি, ভারতবর্ষের মানুষকে জানানোই হয়নি যে কোন আইনে দেশ চলবে। কয়েকজন লোক গণপরিষদ যারা ব্রিটিশ আমেরিকারই পদলেহী, তাদের দিয়ে কিছু তৈরি করিয়ে সেইটিকেই ভারতবর্ষের আইন বলে চালানো হচ্ছে, যে আইনের জোরে আজকে দেশ অব্দি বিক্রি করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে ভারতীয় সংবিধান। তাহলে এবারে যে ভারত সরকারের এ টু জেড যা কিছু দেখা যাচ্ছে অগণতান্ত্রিক, বেআইনি, এবং সেটা হচ্ছে বিদেশি সাম্রাজ্যবাদের পদলে। তাই যখন সামলাতে পারবে না, তখন এবার বিদেশি মালিকানায় সব তুলে দেওয়া হচ্ছে, সমস্ত কিছু বিদেশি মালিকানায়, বড় বড় কোম্পানির কাছে বেচে দেওয়া হচ্ছে, আমেরিকা ব্রিটেন থেকে আরম্ভ করে সব কিছুর হাতে এবারে তুলে বেঁচে দেওয়া হচ্ছে, তার দিকে এগিয়ে চলেছে ধাপে ধাপে, এবং সেখানে সবকটি রাজনৈতিক দল এক।
মনমোহন সিং থেকে আরম্ভ হয়েছে চন্দ্রশেখরের আমলে এই তুলে দেওয়া, তারপরে দেবগৌড়া গুজরাল বাজপেয়ী থেকে আরম্ভ করে আবার ফের তারাই এসছে, কিন্তু এই ধারাবাহিক এই বিক্রি করার ব্যবস্থাটার কোনো বদল হয়নি। সেখানে কেউই এর বিরুদ্ধে কোনো কথা বলেনি, বরং কে কত তাড়াতাড়ি কম্পিটিশন করে বেঁচে দিতে পারে তার একটা কম্পিটিশন দেখা গেছে মন্ত্রিসভার ভিতরে। কাজে দেশ বিক্রি হয়ে গেছে, কিন্তু দখল নেওয়াটা একটু মুশকিল হয়ে গেছে ব্রিটিশ আমেরিকার পক্ষে এবং তাদের দালালদের পক্ষেও। তার একটাই কারণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের অবস্থিতি। 97 সালেতে যখন নেতাজিকে আর যুদ্ধ অপরাধী বলা গেল না, তাহলে নেতাজি যে যুদ্ধ ঘোষণা করেছিলেন ব্রিটিশ আমেরিকার বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার জন্য, সেটা বেআইনি নয়। এক নম্বর, দু নম্বর হচ্ছে নেতাজি মারা গেছেন বলে প্রচার করা হয়েছিল, অর্থাৎ নেতাজিকে কোর্টে দাঁড়িয়ে প্রমাণ দিতে হবে তিনি নেতাজি, তার বরাতে সেখানে তিনি সেই হিসেবে কিছু বলতে পারবেন, সেটা উড়ে গেছে। এ হচ্ছে 97-এর ঘটনা। 98 সালেতে ভারত পাকিস্তান 12টা পরমাণু বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। বিরাট রাজা ওখানে যখন অজ্ঞাতবাসে 13 বছর শেষ হয়েছিল, তখন বিরাট রাজার গরু চুরি করতে এসেছিল কৌরবরা, এবং সেই সময় অর্জুন সে সারথি হয়ে বিরাট রাজার ছেলেকে সামনে বসিয়ে তখন তাদের বিরুদ্ধে লড়াই করেছিল, এবং তার গান্ডীবের আওয়াজ শুনে তখন দুর্যোধন থেকে আরম্ভ করে তারা হই হই করে উঠলেন। তো অজ্ঞাতবাসের আগে সেখানে তাদের পরিচয় জানা গেছে, তাহলে ওদের আরও 12 বছর বনবাস করতে হবে। তারপরে পাঁচি পুঁচি ঘেঁটে দেখা গেল যে না, অজ্ঞাতবাসের পিরিয়ড শেষ হয়ে গেছে। তো সেইখানে ওই 12 বছর অজ্ঞাতবাসের পর ওই গান্ডীবের টঙ্কার যেটা, সেটা হচ্ছে এই 12টা পরমাণু বোমার বিস্ফোরণ ভারত এবং পাকিস্তান মিলিয়ে। এবং ভারতের সেনাপতি মালিক বলছেন পাকিস্তান যত খুশি পরমাণু বোমা ফাটাক, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের কোনো সম্ভাবনা নেই, সে একই দিনে বলছেন। সার্ক ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে 83, 98 পরমাণু 12টা, এবং সেই পরমাণু বোমার কোনো প্রতিক্রিয়া জানা যাচ্ছে না, কোনো রেডিও অ্যাক্টিভিটি নেই, তেজস্ক্রিয় বিকিরণ বলতে কিছু নেই, যা পৃথিবীর কোনো পরমাণু শক্তিধর শক্তি আজও বিনা রেডিও অ্যাক্টিভিটিতে কোনো পরমাণু বিস্ফোরণ ঘটাতে পেরেছে এমন কোনো ইতিহাস নেই। কিন্তু ভারত পাকিস্তানের পরমাণু বোমার কোনো রেডিও অ্যাক্টিভিটি তেজস্ক্রিয় বিকিরণ বা বিষক্রিয়া ছিল না। প্রথমটায় 8 মিটার অবধি ছিল, যেটা প্রথম বোমা পাঠিয়েছিল ভারত 25-30 বছর আগে, আর এটা বিন্দুমাত্র ছিল না। এবং ভারতীয় বৈজ্ঞানিকরা বললেন যে পরেতে আমাদের আর এরকম বোমা ফাটিয়ে বা বিস্ফোরণ ঘটিয়ে পরমাণু শক্তিকে বিচ্ছিন্ন করার দরকার নেই, আমরা ল্যাবরেটরিতে একটা পরমাণুকে বিভাজন করে তার যে অপূরণিত শক্তি সেই শক্তিটাকে কাজে লাগাতে পারি, সেই প্রযুক্তি আমাদের হাতে এসছে। একটা সূর্য হচ্ছে একটা পরমাণু বিস্ফোরণ ঘটে গেলে একটা পরমাণুর যে অবস্থা হয়, একটা সূর্য হচ্ছে তার একটা প্রমাণ, যেখানে নিরন্তর সেখানে শক্তির উৎস, কোনো সেখানে দাহ্য পদার্থ লাগে না কিন্তু চলে যাচ্ছে। সেটা যখনই একটা পরমাণুকে বিভাজন করা হয় তখন সেটা হয়ে গেছে একটা অফুরন্ত শক্তির উৎস, তেল পায়রা এগুলো জ্বলে শেষ হয়ে যাবে, কিন্তু পরমাণু শক্তিকে পরিচালিত কোনো জিনিসে সেখানে তাদের আর দ্বিতীয়বার কোনো কিছু জ্বালানি ধরার দরকার নাই, যার ফলে যে ভারত পাকিস্তান যেন খেতে পাচ্ছে না, তারা একটার পর একটা পারমাণবিক মিসাইল থেকে আরম্ভ করে ভারত তো মহাকাশে রকেট অবধি পাঠিয়ে দিচ্ছে, যেখানে খালি রকেট পাঠাবার জ্বালানি পড়ে যায় বলে $3,000 কোটি ফলানো এরকম খরচা, সেখানে ভারত কী করে পরের পর রকেট পাঠাচ্ছে ওই পরমাণু প্রযুক্তি, হ্যাঁ হয়তো 300 টাকার মতন খরচ পড়ছে খুব বেশি হলে। এই প্রযুক্তি নিয়ে যখন ভারত পাকিস্তান আত্মপ্রকাশ করছে, এবার আমেরিকার অবস্থা দেখুন, যে তার সমস্ত সাঙ্গপাঙ্গ রাষ্ট্রসঙ্গ নিয়ে অবরোধ ঘোষণা করল, এই ওরা লড়াই করে মরবে আমরা জড়িয়ে পড়বো, ওদের না খেতে মেরে দাও, একটা পয়সা ওদের কোনো কিছুর জন্য দিও না বলে রাষ্ট্রসঙ্ঘের মাধ্যমে অর্থনৈতিক অবরোধ জারি করল। ভারত পাকিস্তানকে কেউ কোনো চুক্তি অনুযায়ী তার ডেভেলপমেন্টের জন্য কেউ যেন একটু পয়সা না যোগাও, ভারত পাকিস্তান না খেয়ে মরেনি। ভারত পাকিস্তানের যা কিছু উন্নতি ডেভেলপমেন্টের কাজও চালু ছিল,
এবং তারা তাদের পারমাণবিক প্রযুক্তিকে ব্যবহার করে পরের পর আমেরিকার নিষেধাজ্ঞা অস্বীকার করে তারা সেখানে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য পরীক্ষা চালিয়েছে। এক বছর অবধি ভারতবর্ষ পাকিস্তানের মধ্যে কোনো গর্মাগর্মি নেই। অটল বিহারী লাহোর চলে গেলেন, গিয়ে লাহোর থেকে বাস চালু হয়ে গেল পরমাণু বোমার, পরের কথা বলছি। তারপরে দেই অবস্থা মোড় নিচ্ছে কার্গিলের ঘটনা থেকে। কার্গিলে ঠিকই হলো বোঝা গেল না, কিন্তু সেখানে ভারত পাকিস্তানের যুদ্ধের একটা অবস্থা ভারতের রাজনৈতিক দলের তরফ থেকে এবং ভারতবর্ষের খবরে কাগজে এবং অন্যান্য দিক থেকে আপ্রাণভাবে চেষ্টা করা হলো যে লড়াইটাকে ভারত পাকিস্তান আখ্যা দেওয়ার জন্য। পাকিস্তান কিন্তু এক বাক্যে বলে যাচ্ছে যে আমরা এর সঙ্গে নেই, আর আমাদের কথা শুনে হ্যাঁ ওরা ফিরবেও না। যখন এইসব হচ্ছে কার্গিলে, যখন আমাদের সোলজাররা মারা যাচ্ছে, কিন্তু কার্গিলেও যারা ঢুকেছিল তারা মারা পড়তে আরম্ভ করেছে, তখন হঠাৎ দেখুন ক্লিন্টন সাহেব ঠাকুরগড়ে কে আমি তো কথা খাইনি কীভাবে যে চোর ফাঁদে পা দেয়। ভারত পাকিস্তানকে অবরোধ করে রেখে দিয়েছি, সেখানে ইসলামিক জিহাদি গোষ্ঠী ঢুকে যে ভারতে ইসলাম কায়েম করছে, তোর আমেরিকা ব্রিটেন তোরা খ্রিস্টান দেশ তোদের এত মাথা ব্যথা কেন যে ভারত থেকে তারা চলে যাচ্ছি কি বৃত্তান্ত। একেবারে তাড়াতাড়ি তড়িঘড়ি বৈঠক বৈঠক করার পর আর সামলাতে না পেরে সেখানে ক্লিন্টন অ্যান্ড ব্লেয়ার তারা বিবৃতি দিয়ে ওদের প্রতি আবেদন জানাচ্ছে, এই তোমরা সিকিট ভারতবর্ষ থেকে চলে এসো কেন হে বাবু, হঠাৎ ভারতের উপর এত দয়া কেন? সেখানে ভারত পাকিস্তানের লড়াই হচ্ছে, তা তো ভারত বলেনি, পাকিস্তানও তো লড়াই করি বলেনি যে ভারত আমাদের আক্রমণ করেছে। তাহলে জিহাদি গোষ্ঠীকে ফেরত দেওয়ার জন্যে ব্লেয়ার আর ক্লিন্টনে এত মাথা ব্যথা কেন ঘটল? যাই হোক, নওয়াজ শরীফ বলে দেখো আমার কথায় কিন্তু ওরা ফেরত আসবে না, আমি আগেই বলেছিলাম এইবার দেখো ফেরত যাবে। ঠিক দেখা গেল যে তারিখ বলেছিল সেই তারিখের পরেতে দেখা গেল আর কোনো যুদ্ধ নেই, শেষ হয়ে গেল কার্গিল খালি। কিন্তু একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে গেল, কার্গিলের যে ঢুকেছিল তারা কোন দিক দিয়ে বেরোল, কারা ছিল তারা? কোনো খবর, কোনো ছবি, কোনো দিক দিয়ে, কোনো স্যাটেলাইট থেকেও নয়, কোনো দিক দিয়েও নয় সেখানে তারা আমরা পেলাম না। কার্গিলে একটাও জ্যান্ত ফিরে যেতে দেওয়া হয়নি এবং সেখানে যে ভারত পাকিস্তান উভয়েরই ভূমিকা রয়েছে, যারা আগে থেকেই খবর লেনদেন করে তারা আগে তাদের উঠে যেতে দিয়েছে, তারপরে তাদের তলা থেকে ঘিরে নেওয়া হয়েছে এবং যার ফলে আমাদের সৈন্যের ক্ষতি হয়েছে অনেক বেশি, কিন্তু একটাকেও জ্যান্ত ফিরে যেতে দেওয়া হয়নি। আর যে কটাকে ধরে রাখবার প্রমাণের জন্য সেগুলো ধরা রয়েছে যে তারা ইসলামী জিহাদি গোষ্ঠী কি ব্রিটেন আমেরিকার জিহাদি গোষ্ঠী, কেমন সেটা প্রমাণ দেবে। এ হচ্ছে কার্গিল। কার্গিল করেও কিন্তু যুদ্ধ পাওয়াতে পারল না। এবার যে কি হচ্ছে, আমেরিকাকে বাঁচতে হবে, তার কারণ ভারত পাকিস্তানের পরমাণু কেন্দ্র আর এরা প্রত্যেক বছর এই পরমাণু কেন্দ্রের তালিকা বিনিময় করছে, আবার কাগজে খবর দিচ্ছে যে ভারত এবং পাকিস্তান তাদের পরমাণু কেন্দ্রগুলির তালিকা বিনিময় করিয়াছে যৌথ প্রতিরক্ষার স্বার্থে, তৃতীয় কোনো শক্তি যাতে এই পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করিতে না পারে এই খবর দিয়েই যাচ্ছে। সেই অবস্থাতে এবং যেটা আমরা দেখব তার চূড়ান্ত ব্যাপার, এই গত বছরের আগের বছর যখন সার্কে কাঠমান্ডুতে সম্মেলন হচ্ছে, যখন চার মাস ধরে ভারত পাকিস্তান সৈন্য মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে কিন্তু গুলি চলছে না, বাজপেয়ী চেঁচা মিচি তলপানি আর পার্কা লড়াই হোগা হেনা হোগা চেনা হোগা কিচ্ছু হচ্ছে না, মুজাহিদের মুখ বন্ধ, পাকিস্তানের সঙ্গে গেট বন্ধ, বাস আসবে না, প্লেন আসবে না, ট্রেন যাবে না। সার্কের বৈঠকে কিন্তু বাজপেয়ীকে যেতেই হলো, সার্কের একটি নির্দেশ কোনো রাষ্ট্রনায়ককে কোনো ইউএসে অনুপস্থিত থাকা চলবে না। বাজপেয়ী গেলেন, সই করলেন, ফিরে এলেন, সেখানে কোনো দেশ তাদের দুজনকে বলল না যে তোমরা যুদ্ধ থামা অমুক করো। সেই সময় তো কাগজে 2 জানুয়ারি খবর বেরোচ্ছে যথারীতি ভারত এবং পাকিস্তান যৌথ প্রতিরক্ষার স্বার্থে তাদের পরমাণু কেন্দ্রগুলির তালিকা বিনিময় করিয়াছে। ইতিহাসের ভিতরে ইতিহাস, খবরের ভিতরে খবর, একটু চোখ দিয়ে দেখতে হবে। পাশাপাশি দুটো খবর চলছে,
একদিকে যে দেশভাগের লড়াই বজায় থাকার ব্যাপার চলছে, আর একদিকে সার্কে নেপালের কাঠমান্ডুর সেক্রেটারিয়েটে সাতটা দেশের পতাকা একসঙ্গে সকালবেলায় উঠছে, আর সকাল বিকেলবেলায় একসঙ্গে সে পতাকা সাতটা ডাকছে। দক্ষিণ এশীয় ফেডারেশন, অখণ্ড ভারতবর্ষ, আজাদহিন্দ হচ্ছে তার হেডকোয়ার্টার। তার প্রশাসন ব্যবস্থা 83 সাল থেকে চালু রয়েছে, সেটি হচ্ছে এই সাতটি প্রশাসন ব্যবস্থার ভিতর দিয়ে, যেখানে রাজনৈতিক দলের নেতাদের, রাষ্ট্রনায়কদের কোনো ভূমিকা নাই। এই হচ্ছে সার্ক বা দক্ষিণ এশিয়া বা অখণ্ড ভারতবর্ষ। তো এবারে আমরা দেখব যে ভারত পাকিস্তানে এই পরমাণু শক্তির হাত থেকে বাঁচবার জন্য এবার যে আমেরিকা সে আফগানিস্তানে একটি যুদ্ধ রচনা করছে, যে তাহলে ভারত পাকিস্তানের ঘাড়ের ওপরে যদি এই যুদ্ধটাকে নিয়ে আসা যায় তাহলে কোনো না কোনো ছুতোয় ভারত পাকিস্তানের উপরে বোমাবাজি করা যাবে, সৈন্য নাবি দেওয়া যেতে পারে ইত্যাদি। কমান্ডার মাসুদের ওপর ভার করেছিল নর্দার্ন কমান্ডকে আফগানিস্তানে, আফগানিস্তান অ্যাটাক করার তারিখ ছিল 9 সেপ্টেম্বর, 11 সেপ্টেম্বর। কিন্তু তার দুদিন আগে 9 সেপ্টেম্বর কমান্ডার মাসুদের সঙ্গে দেখা করতে গেল সুদানের দুজন সাংবাদিক। দেখা করে মাসুদের জীবনী টিবনী সব নোট করলো, নোট করে করে বললেন দেখুন আমরা আপনার একটা ছবি তুলতে চাই। মাসুদ বলল ভালো কথা তুলুন। যা তো ক্যামেরার শাটার টিপল ওই সাংবাদিক দুজন আর কমান্ডার মাসুদ উড়ে বেরিয়ে চলে গেল। 9 সেপ্টেম্বর এই ঘটনাটা ঘটছে, 11 সেপ্টেম্বর মাসুদের আফগানিস্তান অ্যাটাক করার কথা নর্থ তালিবান গোষ্ঠীর তরফ থেকে, এই নর্থ কমান্ডের তরফ থেকে, এবং আমেরিকা তার পিছনে আছে। এই হচ্ছে ভারত পাকিস্তানের ঘাড়েতে যুদ্ধ নিয়ে আসার জন্য এই চেষ্টা করল, কমান্ডার মাসুদ উড়ে গেল। আর সেই দিনই আমেরিকাকে জানিয়ে দেওয়া হলো যে যতদূর বেড়েছে ব্যথরি অবধি আর এগুলো চেষ্টা করলে তার পরিণাম কী হবে সেটা ঘটনায় বুঝিয়ে দেওয়া হলো। তিনটি প্লেন আমেরিকা তিনটি বাড়িতে গিয়ে ধাক্কা খেয়ে সেখানে ভেঙে চুরমার হয়ে গেল, এবং তিনটা প্লেনই ছিল আমেরিকার সাধারণ ফ্লাইটের প্লেন। প্যাসেঞ্জার নিয়ে রোজই তাদের ওড়া আর ওঠানামা চলে, তাদের যাত্রীও ছিল, তার পাইলটও ছিল আমেরিকারই নাগরিক, আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক নিয়ে আমেরিকা সিটিজেনশিপ তারাই ছিল। ওই প্লেন তিনটের কোনোটাই হাইজ্যাক হয়নি, যে কথা পরবর্তীতে প্রচার করা হয়েছে তিনটে প্লেনের একটাও হাইজ্যাক হয়নি। যথারীতি উড়ে দুটো প্লেন গিয়ে ধাক্কা মারছে ওই 110 তলা দুটো বাড়ির মাথায়, আর একটা প্লেন গিয়ে ভেঙে আসবে বলছি আমেরিকার প্রতিরক্ষার সদর দপ্তর পেন্টাগন বিল্ডিং, এবং সেখান থেকে আমেরিকার CIA বিখ্যাত কেন্দ্রীয় সংস্থার হেডকোয়ার্টার, যারা সারা পৃথিবীর কর্মকাণ্ড অদল বদল করতে পারে। এছাড়া পৃথিবীর 40টা দেশ যার প্রতিরক্ষা ব্যবস্থা ওই পেন্টাগন বিল্ডিং থেকে নিয়ন্ত্রিত হয়, দেখা গেল আমেরিকার সেই প্রতিরক্ষার সুদৃঢ় দুর্গে কোনো প্রতিরক্ষা নেই, একটা প্লেন দিয়ে ভেঙে আসলে বললো বাড়িটা কিন্তু গোটা দেখা গেল, কিছুটা ভেঙেছে, ভাঙা প্লেনটাকেও দেখা গেল, সহাস্টের লোক মারা গেছিল। এ হচ্ছে পেন্টাগন বিল্ডিংটার অবস্থা। কিন্তু 110 তলা দুটো ট্রেড টাওয়ার, অর্থাৎ যে দুটো বিল্ডিংয়ের যে ব্যবসায়ী গোষ্ঠীগুলো থাকে যাদের মাধ্যমে সারা পৃথিবীর অর্থনীতিকে শোষণ করে আমেরিকা, সেই দুটি বিল্ডিংয়ের অবস্থা কী হলো, মাথায় লাগলো প্লেন, ওপরে জ্বললো আগুন, তলা থেকে উঠলো ধোঁয়া, আর তারপরে যতটুকুনি দেখা গেল দুটো বাড়ি শিলে বসে যাচ্ছে, এদিকে হেললো না, এদিকে হেললো না, আগুনও জ্বললো না, বিস্ফোরণও হলো না, এই হলো। এবং খুব শিগগিরই এর পুরো ছবিটাই ভারতবর্ষে রিলিজ হচ্ছে, সেন্সার আটকে দিয়েছিল, সবাই দেখতে পাবেন ফরেনিক 9/11 বলে একটা বই, তাতে দেখবেন গোটা বাড়িটা কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, 110 তলা 10 তলা এই দুইটা বাড়ি 220 তলা ধুলো হয়ে গেছে, ধুলো 80,000 টন লোহার কোনো গুঁড়ো পাওয়া গেল না, তার তলাতে খালি গোটা কতক লোহার থাম দাঁড়িয়ে রয়েছে দেখা গেল, সেখানে কোনো রাবিশ নেই, 10 কিলোমিটার এলাকা খালি গোলাপি ধুলোয় ভর্তি হয়ে গেল, আশেপাশের বাড়ির কাঁচ ভাঙল না, আশেপাশের বাড়িতে কোনো চোট হলো না, কিন্তু 220 তলা বাড়ি ধুলো হয়ে গেল, কিচ্ছু খুঁজে পাওয়া গেল না। এর নাম হচ্ছে নেতাজি পরমাণু বিস্ফোরণ।
যে ২৬ পাতা রিপোর্ট রুশিয়ায় পেশ করেনি সেই ২৬ পাতা রিপোর্ট বলে দেবে যে এটি হচ্ছে একটি পারমাণবিক বিস্ফোরণ, এবং যে বিস্ফোরণের কোনো ক্যাপাসিটি কোনো টেকনোলজি আমেরিকার হাতে নেই। অতএব এটার থেকে বাঁচতে গিয়ে ভারত আমেরিকার পরমাণু কেন্দ্র ধ্বংস করতে আফগানিস্তানে বোমা বর্ষণ অনিবার্য হয়ে পড়ল, যার ফলে আমেরিকা নিজেই এবারে যে ২০ দিন বাদে ওই আক্রমণটা শুরু করল, কিন্তু করেও কিছু লাভ হলো না। তালিবানও হাওয়া হয়ে গেল, লাদেন হাওয়া হয়ে গেল, ওমর হাওয়া হয়ে গেল, তাদের খুঁজে পাওয়া গেল না। আমেরিকা দেখলো যে তার সেনাবাহিনী যেন লড়াই করতে ইচ্ছুক নয়, এলে বাজারি বোমা বেলে বানুন সেখানে যে আমেরিকাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে, রাষ্ট্রসংঘের গোডাউনের উপরই বোমা ফেলে বসে থাকছে কমন। এবং যার বিচার হবে আমেরিকাকে বিচারে দাঁড়াবার জন্য তৈরি হচ্ছে, বুঝের আশেপাশের যারা তারা ছিল এক এক করে খসে পড়তে আরম্ভ হয়েছে ইসরায়েলের আগে। আর সেখানে দেখা গেল বাগরাম এয়ারপোর্টে হাজার হাজার না ফাটা বোমা পড়ে রয়েছে, খবরে কাগজে ছবি বেরোচ্ছে, আরে প্রচন্ড বোমাবাজি হচ্ছে, পড়া পড়ার কেল্লা ফাটিয়ে দিয়েছে, অথচ ফেটে যাওয়া কেল্লার ভিতর থেকে আবার সেখানে ভিডিও ক্যাসেট নাকি গোটা পাওয়া যাচ্ছে। সেখান থেকে নাকি এই কলকাতার ইয়ে চাইছে বিল্ডিংয়ে কারা গুলি করেছিল তাদের নাকি রেলের টিকিট টিকিট আবার নাকি সেই ওই গুয়াহাটি ট্রেভেটার থেকে বেরিয়েছে, এই তো কাগজের খবর। আফগানিস্তানের বোমা সেখানে সব ফাটিয়ে দিচ্ছে, সেখান থেকে কলকাতার ইয়েসআইয়ের অফিসে যে জঙ্গিরা গুলি চালিয়েছিল তাদের সব কাগজপত্র তাদের ইলেকট্রিকি কমন সেখান থেকে পাওয়া যাচ্ছে। অথচ সে বোমার ভিতরে ডাটি বোম ফেলে ফেলে বলছে বোমা একদম সে কিছু রাখেনি গুয়া। এর আফগানিস্তান যখন দেখা গেল আফগানিস্তানে কোনো প্রতিরোধ নেই, লড়াই কাজ তুমি করবে ফিরে এলো, এইবারে যে বুঝছা দেখল যে আর দরকার নেই দেরি করার, ওরা আর কাজ কিছু করার ক্ষমতা নেই, তাহলে আমি এবার তেলটা দখল করে ফেলি। যেটা ছিল ব্রিটেন আমেরিকা রাশিয়ার পুরনো পরিকল্পনা যে পারস্য উপসাগরে পৃথিবীর ৯০% পেট্রোল পাওয়া যায়, এইটাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা ব্রিটেন আমেরিকা রাশিয়া ফ্রান্স করে রেখেছিল, যেটার সম্পর্কে নেতাজি ১৯৪৫ সালে তার আত্মগোপনের আগে বলেছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তেল নিয়ে আর প্যালেস্টিনিয়াকে কেন্দ্র করে। তখন প্যালেস্টিনিয়া ব্রিটিশ দখল করেনি, ৪৮ সালে প্যালেস্টিনিয়া দখল করেছিল ইহুদি রাষ্ট্র করিয়ে দিয়ে ইসরায়েল আর আরবদের মধ্যে সংঘাত শুরু করলো। ওই তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় ওই ৯০% পেট্রোল দখল করছে, কিন্তু তার মধ্যিখানে আবার একটা গণ্ডগোল হয়ে গেল, সেটা হলো ৭৯ থেকে ৮৯ রাশিয়া তেলের ভাগ নিতে আফগানিস্তান দখল করার জন্য একটি চেষ্টা করেছিল, কেন সেখানে উঠে না থাকলে ওখানে নেমে গিয়ে পারস্যের তেলের ভাগ পায় না। ১০ বছর লড়াইয়ের পর আফগানিস্তান থেকে রাশিয়াকে হেরে চলে যেতে হলো ৮৯ সালেতে মারে যাচ্ছেন ব্রেজনেভ, এবং তারপরে গর্বাচেভের নেতৃত্বে দেখা গেল সোভিয়েত কনসাল জেনারেল ৮৯ সালে এসে নেতাজির স্ট্যাচুতে মালা দিচ্ছেন ২৩ জানুয়ারি কলকাতায়। ৮৯ সালে ২৩ জানুয়ারি রাশিয়ান কনসাল জেনারেল এসে মালা দিচ্ছেন নেতাজির স্ট্যাচুতে, জীবনে কোনোদিন রাশিয়া করেনি, নেতাজি সম্পর্কে কোনো উক্তিও করেনি, নেতাজির স্ট্যাচুতে মালাও দেয়নি। এবং তারপরে গর্বাচেভরা তারা সোভিয়েত কমিউনিস্ট পার্টি ভেঙে দিল, তার সম্পত্তি বেদখল করলো, রাশিয়ার হাতে পরাধীন ১৬টা স্বাধীন জাতিকে মুক্ত করে দিল, জারের আমল থেকে এই ১৬টা জাতি পরাধীন ছিল রাশিয়ার হাতে, তাদের নিয়ে সেখানে লেনিন স্ট্যালিনের সোভিয়েত সাম্রাজ্যবাদ ছিল, জাতীয়তাবাদের জয়ে প্রতিষ্ঠা হলো কমিউনিজমের উপরে, স্বাধীন জাতিসত্তার আত্মপ্রকাশ ঘটছে। এবং এই ব্রেজনেভের বইতেই খবর পাওয়া গেল যে নেতাজি সম্পর্কে রাশিয়ায় কিছু ফাইল আছে, আর সেই তথ্য ধরে ডক্টর পুরমিলাই চৌধুরীরা তারা খুঁজে বার করলেন যে নেতাজি আজাদী হেডকোয়ার্টার সোভিয়েত রাশিয়ার সাইবেরিয়ার অমিক শহরে যে ছিল সে বাড়ি এখনো রয়েছে, সেখানে তার নমুনা রাখা রয়েছে, এবং সোভিয়েত রাশিয়ার স্ট্যালিন আজাদীন গভর্নমেন্টকে ভারতবর্ষের স্বাধীন বিপ্লবী সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, তার কাগজপত্র নরসিংহরাও সরকার এবং তদন্ত কমিশনে জমা দেওয়া রয়েছে, কিন্তু ভারত সরকার বা অটল বিহারী বা তারপরে কোন সরকার সোভিয়েত রাশিয়ার যে দরজাটা বন্ধ করে দিয়েছিল ভারতের তরফ থেকে যে কোনো গবেষককে যেন ফাইল দেখতে না দেওয়া হয়
তারা সেই দরজা খোলবার জন্য রাশিয়াকে আজ অব্দি অনুমতি দেয়নি। মুখার্জি কমিশনকেও সেখানে যাওয়ার ব্যাপারে না করে দিয়েছে এই ভারত সরকার। বিপদ আছে, মানে অনেক কিছু বেরিয়ে পড়বে, সবাই স্ট্যালিনকে লেখা ন্যায়ের চিঠি বেরিয়ে পড়বে যে নেতাজি যদি ওখানে থাকে তাহলে তাকে মেরে দেওয়ার ব্যবস্থা করো ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত চিঠি ন্যায়কে লিখেছিলেন স্ট্যালিনকে, এইসব বেরিয়ে পড়বে, যার ফলে সে দরজা বন্ধ রয়েছে। যাই হোক, তো এনকোয়ারি কমিশন ওই ডিএনএতে সেনা টানা এই কাইওকিতে যাওয়া এইসব নিয়ে লটর পটর করতে করতে তারপরেতে এবার যে খবর বেরোলো যে তিনি রাশিয়া যাবে, এবার রাশিয়া যাওয়া বাতিল হয়ে গেল। এবারেতে 45-46 গন্ডি পেরিয়ে স্টেশন কাগজ এবার ভিয়েতনামেতে নেতাজির অবস্থিতির কথা, অর্থাৎ এবার 46-এ ঢুকে পড়লো, 46-47-এ ঢুকে পড়ছে এবার নেতাজির ব্যাপার, যেটা 45-46-এ আটকে ছিল একদিন। হো চি মিনের সঙ্গে নেতাজির ছবি গতবারই দিয়েছে, আগামীকাল স্টেটমেন্ট আরও কী তথ্য দেবে জানি না, কিন্তু এই তথ্যের উপর ভিত্তি করে যে ঘটনা ঘটে গেছে আমরা খুব শীঘ্রই পৃথিবীর যে পরিবর্তন নেতাজি ঘটাতে ঘটাতে এগিয়ে রয়েছে সেই জায়গায় পৌঁছতে যাচ্ছি, ওই তথ্য বেরোনোর আগেই বোধ হয় সেই ঘটনা ঘটে যাবে। নেতাজি সম্পর্কে ওই পুরো তথ্য আসবার আগেই যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে রাষ্ট্রসংঘে বর্ধিত নিরাপত্তা পরিষদের ঘোষণা। ওই পাঁচজনের নিরাপত্তা পরিষদ নাই, ভেঙে গেছে, তার জায়গায় সেখানে যে বর্ধিত নিরাপত্তা পরিষদ এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশ নিয়ে একটি নিরাপত্তা পরিষদ যেখানে ব্রিটেন আমেরিকার কোনো প্রাধান্য থাকছে না এবং ভিটো পাওয়ার পাঁচজনের জমিদারির কোনো ব্যাপার সেখানে নেই, এবং এর সঙ্গে সঙ্গে আমরা দেখব যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী আদালত হেগে আমরা এই বুশ ব্লেয়ার বা ইত্যাদি যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিভিন্ন মানবতা বিরোধী কাজ করেছেন তাদের বিচার পর্ব শুরু হতে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের আইন অনুযায়ী তৈরি ভারত সরকার পাকিস্তান সরকার ওই 110 বাড়ির মতন ধুলো হয়ে যাচ্ছে, এবং যার সনদের জোরে বাংলা ভাগ হয়েছিল সেই ভাগটাও সেখানে বেআইনি হয়ে যাচ্ছে, অর্থাৎ দুইটা বাংলা একসঙ্গে হয়ে গিয়ে একটি অখণ্ড স্বাধীন বাঙালি জাতিতে পরিণত হতে যাচ্ছে, এবং সেই স্বাধীন বাঙালি জাতি যে চরিত্র তার যে কাঠামো সেই কাঠামো তৈরি করতেই আমরা বাংলায় আজাদীন সমাজ গড়ার জন্যে যে কাজ আরম্ভ করেছি তা হচ্ছে একটি স্বাধীন বাঙালি জাতি আত্মপ্রকাশের যে পরিকল্পনা যে কার্যক্রম নেতাজি রয়েছে তাকে সামনে রেখে, এবং সেখানেতে আমরা গিয়ে দেখবো দেখাবো যে কথা একটু অল্প আওয়াজ দিয়ে রাখার দরকার যে এই ব্যবস্থা আর সেই ব্যবস্থার সঙ্গে ফারাকটা কোন জায়গায়। সেটা হচ্ছে ইউরোপীয় সমাজ ব্যবস্থা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, সেখানে কোনো পরিবার বোধ নেই, হয় একে বিয়ে করছে, কাল তাকে বিয়ে করছে, প্রথম ছেলেরা কোথায় থাকবে তার ঠিক নাই, বাবা যদি পয়সা থাকে তাহলে বুড়ো বয়সে সে কাটাতে পারে, নাহলে সরকারের বাড়িতে গিয়ে থাকবে আর ভলেন্টিয়ার অর্গানাইজেশন খাওয়াবে, ভিক্ষে করার সেখানে রাইট নাই। এ হচ্ছে ইউরোপিয়ান সমাজ ব্যবস্থা, ব্যক্তিকেন্দ্রিক সমাজ ব্যবস্থা, কাজেই তাদের ভোট ব্যবস্থা, তাদের অর্থনীতি, তাদের প্রশাসন ব্যবস্থা, শিক্ষানীতি, চরিত্র সব হচ্ছে ওই ব্যক্তিকেন্দ্রিক সমাজ ব্যবস্থার দিকে চেয়ে। কিন্তু ভারতবর্ষ আমাদের দেশ, আমরা হচ্ছি পরিবার কেন্দ্রিক সমাজ, এখানে একটা মানুষের ভালো মন্দ নিয়ে কাজ হতে পারে না, একটা মানুষ মানে একটা পরিবার। সেই পরিবার কেন্দ্রিক সমাজের যে শাসন ব্যবস্থা হওয়ার দরকার, যে শিক্ষা ব্যবস্থা হওয়ার দরকার, তা এখানে নেই, যার ফলে যে এটা খাপ খাচ্ছে না। সেই পরিবার কেন্দ্রিক সমাজ ব্যবস্থায় আজকে সাধারণ মানুষ বা সারা পৃথিবীর মানুষ যে তিনটি মৌলিক জিনিসের জন্য তড়পাচ্ছে, মানুষের মানবতা প্রতিষ্ঠা করতে গিয়ে যে তিনটি মূল বিষয়কে পরিবর্তিত করতে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রকে যে কোনো মূল্যে, সে তিনটি বিষয় সম্পর্কে আমি এর আগেই উল্লেখ করেছি। একটি হচ্ছে খাদ্য ঠিক মতন পৌঁছে যাওয়া প্রত্যেকটি লোকের কাছে, সে পঙ্গু হোক, রোজগার করুক আর নাই করুক, মর্যাদার সঙ্গে একটা স্বাধীন দেশের মানুষ একটা পরিবার যদি হয়, একটা পরিবারের যেরকম প্রতিটা লোক সে যেরকম ধরনেরই তার অবস্থা হোক না কেন, সে যখন মর্যাদার সঙ্গে তার উপযুক্ত আহার পায়, ঠিক সেইভাবে যে একটি বিতরণ ব্যবস্থা বা সমাজ ব্যবস্থার ভিতরে আমরা যাচ্ছি খাদ্যের ব্যাপারে। শিক্ষার ব্যাপারে যে একটি জাতীয় শিক্ষা ব্যবস্থা, 7-8 বছর বয়স হয়ে গেলেই ছেলেদের
সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে গ্রহণ করা হবে এবং জাতি তাদের জাতি হিসেবে জাতির সন্তান হিসেবে তাদের সেই শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নেবে। কোনো বাপ মায়ের কোনো মাথা ব্যথার দরকার নেই, তারা কিরম থাকবে কিরম পড়বে তারা কি তৈরি করবে বাপের ইচ্ছা অনুযায়ী ইঞ্জিনিয়ার বানাবে এসবের কোনো ভাববার দরকার নেই। যে গাছের যে বীজ সে তাই হয়ে ফুটে উঠবে। এ হচ্ছে একটি জাতীয় শিক্ষা ব্যবস্থার ভিতরেতে একটি স্বাধীন জাতির প্রবর্তন হতে চলেছে। এ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র তথা আজাদ হিন্দের কর্মকাণ্ড। এবং তৃতীয় হচ্ছে কম্পালসারি মেডিকেল ট্রিটমেন্ট, যেটা হচ্ছে একটা যে কোনো স্বাধীন জাতির ক্ষেত্রে প্রযোজ্য। এই তিনটি ব্যবস্থাকে কার্যকরী করতে গেলে আমাদের দায়িত্ব এবং আমাদের যে দৈনন্দিন জীবন যেভাবে চলছে এর একটা আমূল পরিবর্তন ঘটে যাবে, তার ব্যবহারিক দিকে, তার আর্থিক দিকে, তার নৈতিক দিকে আমূল পরিবর্তন ঘটে যাবে। একটা গ্রামকে কেন্দ্র করে এই ব্যবস্থা কার্যকরী হতে যাচ্ছে, গোটা দেশ নিয়ে মাথা ঘামার কোনো দরকার নেই, সেখানে যেটা হওয়ার হবে। কিন্তু একটা গ্রাম হচ্ছে একটা বাড়ির ইট, ইটগুলো যদি ভালো হয় তাহলে সে বাড়িটা যেরকমই হোক না কেন সে বাড়িটা ভালো হবে। তো কাজেই একটা গ্রামকে স্বয়ম্ভর করে গড়ে তুলতে, স্বাবলম্বী করে গড়ে তুলতে যে কার্যক্রম নেবার সেই কার্যক্রমই প্রতিটা গ্রাম কেন্দ্র করে আসতে যাচ্ছে আসছে। সেখানে প্রথম কথাই হচ্ছে একটা গ্রাম একটা পরিবার, এই বোধের উপরে সেখানকার খাদ্য শিক্ষা চাষ থেকে আরম্ভ করে যাবতীয় কিছু কেমন সেইভাবে যে নিয়ন্ত্রিত হবে। এখানে না হের কোনো ব্যাপার নেই, খারাপ লোকের ডান্ডায় যদি দেশ চলে তো একটা ভালো লোকের ইচ্ছা অনুযায়ী একটা দেশ পরিচালিত হবে। আমরা সিদ্ধানাহীন জিত, তাই আমাদের ওই মতামতের কোনো মূল্য নেই, দিতে হবে করতে হবে ওসবে যে কোনো জায়গা এখানে নেই। তাহলে একটা চেয়ারা, এবার একটা গ্রামে মনে করুন সব তো পরিবার কেন্দ্রিক, গার্জেনরা জায়গা জনগণের জায়গা নয়, কয়েকটি পরিবার বাস করে একটা গ্রামে এবং যে গার্জেনরাই যা রোজগার করে আর তারাই তাদের সংসারের ভালো মন্দ নিয়ে যা ভাবনা চিন্তা করে, কারণ সেই অনুযায়ী একটা সংসার চলে। 18 বছরের ছেলেকে ভোটাধিকার দিলে তার সেখানে যে সংসারের দায়িত্ব জ্ঞানী নাই তো কাজী সে সেই রকম ওই নাচগানওয়ালা লোককেই ভোট দেবে, কাজী ওটা কোনো ব্যবস্থা নয়। যে বলেছি ব্যক্তিকেন্দ্রিক সমাজ আর পরিবার কেন্দ্রিক সমাজ, আমার সমাজ পরিবার কেন্দ্রিক, পরিবারের সঙ্গে যে নিয়ন্ত্রিত একটা ডিসিপ্লিন বডি একটা পরিবার। অতএব গার্জেনগুলো এক জায়গায় হলেই একটা গ্রামের ভালো মন্দ উন্নতি অবনতি কি হবে কি হওয়ার দরকার সেটা ঠিক হয়ে যাবে, বাইরে থেকে কারুর নাক গলাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেই গার্জেনগুলোকে এক জায়গায় আসতে দিচ্ছে না এই রাজনৈতিক দলের দুর্বুদ্ধি, তারা সেখানে ভাগ করে রাখছে কিছুতেই যাতে আমরা একসঙ্গে না হতে পারি এবং যাতে আমরা আমাদের পরিবারের সকলে আমরা যখন আমাদের পরিবারের কমন প্রবলেম ছেলে মানুষ করা থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে স্বাস্থ্য চিকিৎসা শালীনতা বোধ আইন শৃঙ্খলা এগুলো প্রত্যেকটা পরিবারের প্রবলেম, এগুলো একলা কোনো পরিবার সলভ করতে পারবে না, কাজেই সেখানে যে একসঙ্গে এবং স্বাভাবিকভাবে একটা গ্রামেতে আমরা পরিবার কেন্দ্রিক একটা সমাজ ব্যবস্থার অঙ্গীভূত। কাজেই গার্জেন কাউন্সিল, গার্জেনের এক জায়গায় বসে একটা পারমানেন্ট কাউন্সিল, ভোটের দরকার নাই, কেউ মারা গেলে তার জায়গায় আরেকজন গার্জেন চলে আসবে, তারা সেখানে ঠিক করবে সেই গ্রামের কী কী ধরনের বদল হওয়ার দরকার, কী বৃত্তান্ত, কারা কারা সেই দায়িত্ব নেবে, কারণ তারা সকলেই আমাদের পরিবারের লোক, কার ভিতরে কী গুণ আছে আমরা জানি, কাজে আমরা সেখানে তাদের সেইভাবে দিয়ে দায়িত্ব দিয়ে দেবো যে কারা কোন কাজ করবে। এ হচ্ছে প্রথম কথা, এটা ভিলেজ কাউন্সিল, এটি সমাজের হাতে চলে যাচ্ছে প্রশাসন ব্যবস্থা, এটা আমলাদের হাতেও থাকছে না, কোনো রাজনৈতিক দল নেতার হাতেও থাকছে না, আমরা সমাজ বদ্ধজীব, হাজার হাজার বছর ধরে আমরা এই সমাজ ব্যবস্থার অঙ্গীভূত হয়ে বেঁচে আছি, হাজার হাজার রাজা আছে এসছে গেছে মরেছে, তার রাজত্ব ধূলিসাৎ হয়ে গেছে, মাটি খুঁড়ে তার ইতিহাস বেরোচ্ছে, আমাদের চলা বন্ধ নেই। এ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, এই সমাজবোধের উপরেতে ঘটতে চলেছে আগামী পরিবর্তন, যেটাকে এসব চেঞ্জামিজি করে সমাজতন্ত্র সমাজতন্ত্র বলে, কিন্তু তার চেহারা বলতে কেউ পারে না, এরা সমাজ ভেঙে দিয়ে সমাজতন্ত্র বলে চেঁচায়, সমাজবোধ নাই, কেনার কোনো ব্যাপার নাই, আমার সমাজবোধ হচ্ছে এইখানে। তো সেখানে গার্জেন কাউন্সিল এবং সেইভাবে একটা সমাজ প্রশাসন নিয়ন্ত্রণ করবে, এটা আমাদের দায়িত্ব আমাদের প্রত্যেকের, আমরা আইন তো আমরা আমাদের সুবিধা মতন যে কোনটা ঠিক কোনটা ব্যাগি কীভাবে আমরা চলবো আমরা ঠিক করবে আমরা মানবো, সেখানে কোনো সরকারি কর্মচারী পুলিশের এই আইন রক্ষা করার দরকার নেই, আমরা স্বাধীন জিয়া জাতি।
আমাদের ওই জাতীয় কারোর দরকার নেই যে এসে আমাদের ভুল দেখাবে। আমাদের যথেষ্ট মর্যাদা বোধ রয়েছে, যথেষ্ট জ্ঞান রয়েছে, সুস্থ মানুষের মতো আমরা চলতে পারি। কিন্তু আজকে আমাদের অমানুষ করে রেখে দিয়েছে এই কয়েকটা অমানুষ যারা রাজনীতি চালাচ্ছে। গোটা দেশের মানুষকে আজকে অমানুষ বানিয়ে রেখেছে কয়েকটা অমানুষে। এ হচ্ছে সমাজের হাতে চলে যাচ্ছে প্রশাসন ব্যবস্থা। আর এই যে গ্রাম, এই গ্রামের সম্পত্তির মালিক হচ্ছে আমরা, গ্রামের কয়েকটা পরিবার। কত কোটি টাকা দাম সেই ফসল, কত কোটি টাকা। এবার সেটা যখন একসঙ্গে একটা গ্রাম উন্নয়নের পরিকল্পনা হচ্ছে, কোন ব্যাংক ফাইন্যান্সিং অর্গানাইজেশন নাই যে সে এই গ্রাম উন্নয়নের জন্য সে পাশে এসে দাঁড়াবে না। কোনো সরকারের দরকার নেই, কোনো দালালের দরকার নাই, নিজেদের হাতেই দিই নিজেদের যা কিছু। একটি স্বাধীন গ্রাম ব্যবস্থা, এর ভিতরে আমরা রূপান্তরিত হতে যাচ্ছি। আমরা প্রত্যেকেই হচ্ছে একটা স্বাধীন দেশের নাগরিক। কাজে আমরা যে যেখানে রয়েছি সেখানকার দায়িত্ব আমাদের, ওপরওয়ালা বলে কেউ নেই। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্ব বলে একটা গানই রবীন্দ্রনাথ সেই সময় রচনা করেছিলেন, যে এই সমাজ ব্যবস্থা চেয়ারাটার জন্যে। রাজতন্ত্র মানে রজগুণী চরিত্র, মিলিটেন্ট ক্যারেক্টার। এবার আমি একটা ছবি দিচ্ছি আরেকটু, যেটা হচ্ছে এমার্জেন্সির জন্য দরকার হতে পারে, প্রয়োজন। একটা গ্রামে যে কটা পরিবার বাস করে সব কটা পরিবারেরই কেউ না কেউ সক্ষম যারা রয়েছে তারা মিলিটারিতে চাকরি করে, মনে করুন সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত। তাহলে সে পরিবারগুলো হলো সামরিক পরিবার, তাহলে গ্রামটা হয়ে গেল একটা মিলিটারি ভিলেজ। তো যখনই একটা গ্রাম মিলিটারি ভিলেজ হচ্ছে তখন সেটা সামরিক ব্যবস্থাপনার জন্য চলে আসছে। যার যেখানে ডিউটি তুমি সেখানে চলে যাবে, কিচেন থাকবে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবে, রান্নাবান্নার দায়িত্ব তোমাদের, সেখানে তোমরা তাই করবে, লেখাপড়ার সময় হবে, লেখাপড়ার জায়গায় ছেলেরা সেখানে চলে যাবে, চিকিৎসার দরকার হবে, মেডিকেল রিপোর্ট করবে। এই একটা দিকেতে আমরা রূপান্তরিত হতে যাচ্ছি। এ হচ্ছে আজাদীন সমাজ ব্যবস্থা। জয় বাংলা, জয় হিন্দ। এই মাঠে উপস্থিত হবে আমাদের এই ট্রেনাররা বা আমাদের যেসব ছেলেরা এর আগে ট্রেনিং নিয়েছে বা ট্রেনিং দিচ্ছে তাদের সঙ্গে যেন ট্রেনিং নেয়। আমাদের এই বই পরীক্ষা হবে, সেটা হচ্ছে 14-15-16 জানুয়ারি কৃষ্ণগড় সিএম স্কুল মাঠে। এপার বাংলা, ওপার বাংলা, এপার বাংলা, ওপার বাংলা, এপার বাংলা, ওপার বাংলা, সোনার বাংলার জয় হোক, জয় হোক, সোনার বাংলার জয় হোক, জয় হোক, জয় হোক, সোনার বাংলার জয় হোক, জয় হোক, জয় হোক, ফৈজুল হক নাও, 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 বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় মিশন উঠছে, জয় মিশন উঠছে, জয় মিশন উঠছে, এবার বাংলা, এবার বাংলা, এবার বাংলা, এবার বাংলা, সোনার বাংলা জয় হোক, সোনার বাংলা জয় হোক।